বুদ্ধিমান, তাহলে যারা মনোযোগ দিয়ে কথা শোনে না এবং সঠিক জিনিসের ইত্তেবা অনুসরণ করে না, নিজের জীবনে বাস্তবায়ন করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা সঠিক পথ প্রাপ্ত নয় এবং এরা বুদ্ধিমানও নয়, সব নির্বোধ। তাহলে বুদ্ধিমান হতে গেলে আমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। অন্তত আমি যে কথাগুলো বলবো খুব সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং সুন্নাহ হয়ে একটু মনোযোগ দিয়ে, অন্যান্য দিন দিনের মতো নয়, একটু ভ্রান্তভাবে, একটু আলাদাভাবে, একটু ভিন্নভাবে পরিবর্তন নিয়ে এসে আমরা খুব মনোযোগ সহকারে আজকের কথাটা শুনে যাই ইনশাআল্লাহ তাআলা আজিজ। আমাদের জীবন মানে চলাচল গতি যে রয়েছে এই গতি যদি ভুল হয় তাহলে আমরা আমাদের জীবনকে চেঞ্জ করতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর যেটা কথা সেটা হচ্ছে মুসলিম কে হবে, মুসলিম কে হবে এর সংক্ষিপ্ত পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কথা বলেছেন এবং সুন্নাতে এর বিভিন্ন ধরনের কথাবার্তা এসেছে। আমি শুধু সংক্ষিপ্ত একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরছি, সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত। এই আয়াত আপনারা শুনেছেন এবং এই আয়াত প্রায় জায়গাতেই তিলাওয়াত করা হয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এটা একটা সংজ্ঞা দেওয়া হয়েছে মুসলিমের কি, ওয়ামান ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে কার কথা উত্তম হতে পারে যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এই জায়গাকে মানে তাফসীর পড়লে আপনারা বুঝতে পারবেন যে মুয়াজ্জিনের মর্যাদা এই জায়গার এই আয়াতের ভিত্তিতে সব থেকে বৃদ্ধি করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে মানুষকে আহ্বান করে আজান দিয়ে ইবাদতের জন্য। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এবং আল্লাহর পথে পথে অন্যান্যভাবেও মানুষকে ডাকা এটা হচ্ছে সর্বোত্তম কাজ এবং সর্বোত্তম কথা। ওয়া আন আমিলা সালিহা, এবং নিজের জীবনে সৎ আমল করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারপরে নিজেকে দাবি করে মুসলিম। পৃথিবীতে এখনও দুটো মুসলিমদের শত্রু হিসেবে দুটো জাতি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন, একটা হচ্ছে ইহুদি, একটা হচ্ছে খ্রিস্টান। তো ইহুদিদের নীতি ছিল সমস্ত কিছু শোনা এবং না মানা, আর খ্রিস্টানদের হচ্ছে সব কিছুতে বাড়াবাড়ি করা, আর মুসলিমদের হচ্ছে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেগুলোকে শ্রবণ করা এবং সেই অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা। তাহলে আপনি আমি কি করি, কতটুকু করি? আমি ভাবছিলাম যে আমাদেরকে ডাকা হয়েছে আজকে 19 তারিখ, 19শে জানুয়ারি 2023, কিছু সময়ের জন্য। আমি আসলাম 7টায় আর হয়তো আপনাদের আলোচনা মাগরিবের পর থেকে চলছে, মানে মোটামুটি ধরা যায় 5:30 থেকে। তো 5:30 থেকে নিয়ে রাত্রি আপনারা আবার 11:30 করেছেন, গভীর রাত, অত রাত পর্যন্ত দিনের চর্চা করা এটা ঠিক নয়। খুব অধিক গেলে রাত্রি 10টা পর্যন্ত যথেষ্ট, এই বড় রাত্রিতে রাত্রি 10টা পর্যন্ত যথেষ্ট, কিন্তু আপনারা করেছেন ভাবনা চিন্তা করে, ভালো কথা, এগুলো ঠিক নয়, পরিবর্তন করা উচিত। যেটা বিষয় বলছিলাম যে এই গুটি কয়েক সময় ধরে নিলাম 6 ঘন্টা, 6 ঘন্টার জন্য আমাদেরকে নিয়ে আসা হয়েছে, আর জুমার খুতবা দেওয়া হয় 8 ঘন্টা করে যদি ধরেন, বছরে 52, তো 52-র অর্ধেক কত হচ্ছে 26, 26 ঘন্টা বক্তব্য শুনে যদি মানুষের পরিবর্তন না হয়, এই 5-6 ঘন্টার বক্তব্যে মানুষের পরিবর্তন হবে? এই জায়গাতে আমি মোশাররফ হোসেন বিশ্বাসী নই। তাহলে আসলেন কেন বলতে পারেন, যে তাহলে আসলেন কেন? এই যে কথাটা বললাম এটা জানানোর জন্য, বুঝতে পারলেন না? তাহলে জুমার খুতবার টাইমটাকে একটু বাড়ান, বাড়িয়ে দিয়ে ওখানে প্রকৃত অর্থে আপনি দিন চর্চা করার জন্য যান, ইনশাআল্লাহ তাআলা আজিজ পরিবর্তন অবশ্যই আসবে, আর নচেত কোনোদিন পরিবর্তন আসা সম্ভব নয়। আর এই সমস্ত সভাগুলোতে যে কার্যকলাপগুলো হচ্ছে এগুলো হয়, ভলেন্টিয়ার থাকে, তারা মনে করে যে আমাদেরকে আজকে মানে পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে, যাকে যা ইচ্ছা বলবো যা করবো চলবে না। এক দুই নম্বর বিষয়, এগুলোকে কেন্দ্র করে মানুষ আনন্দ উল্লাস করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধর্মীয় চর্চার জায়গায় আনন্দ উল্লাস করা এটা কোনো মুসলমানের নীতি কশ্চিনকালেও ছিল না আর কোনোদিন হতে পারে না। তাহলে যারা আমরা গুটি কয়েক মানুষ বসে আছি এখানে, তারাই মূলত অর্থে ভাগ্যবান। যাই হোক, আমাদেরকে কথা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। বিষয় দেওয়া হয়েছে প্রচলিত শিক্ষা মানে ইসলামী শিক্ষা,
এই জায়গাটা একটু আপত্তিকর প্রচলিত মানে যে শিক্ষাটা চলমান চলছে আমাদের সমাজে আর একটা যে ইসলামের শিক্ষা দুটোকে পার্থক্য করা উচিত নয় যদি কেউ ইসলামই শেখে তাহলে কি দুনিয়াতে চলাফেরা করতে পারবে না আমরা পাচ্ছি না পৃথিবীর কোন জায়গায় আপনি নিয়ে যাবেন কোন ভাষার কাছে নিয়ে যাবেন কোন স্তরের মানুষের কাছে নিয়ে যাবেন যেখানে চলতে পারবো না তাহলে প্রচলিত ইসলাম কিন্তু অপ্রচলিত নয় ইসলাম অবশ্যই মডার্ন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে পৃথিবীতে এসেছে এটা আমাদেরকে মনে রাখতে হবে দ্বিতীয় নম্বর বিষয় একটা প্রতিবেদন পড়েছিলাম আজকে বেশ কিছুদিন আগে অনেক তিন চার বছর আগে এখনকার সেই মাত্রাটা এখনকার রিসেন্টলি আমার জানা নেই তো প্রতিবেদনে পড়েছিলাম পড়াশোনার একটা গড় দেওয়া হয়েছে ভালো করে মনে রাখবেন এখানে যারা আমরা বসে আছি প্রায় মুসলিম ছিন্নভাগ মানে সবাই আমরা মুসলিম তো বলছে যে পড়াশোনার গড় করতে গিয়ে পার্থক্য পড়াশোনা একজন ইহুদি বাৎসরিক গড় করা হয়েছে যে দৈনন্দিন জীবনে 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে ভালো করে মনে রাখবেন একজন ইহুদি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করে কয় ঘন্টা বললাম হ্যাঁ বুঝতে পারছেন না কথা 8 থেকে 10 ঘন্টা একজন খ্রিস্টান 4 থেকে 6 ঘন্টা পড়াশোনা করে কতক্ষণ বললাম তাহলে একজন ইহুদি পড়ে 8 থেকে 10 একজন খ্রিস্টান পড়ে 4 থেকে 6 একজন মুসলিম কতক্ষণ হতে পারে বলেন আইডিয়া অনুযায়ী বলেন না 1 ঘন্টা একটা এসেছে আর 3 থেকে 4 একজন বলেছে যদি 3 থেকে 4 ঘন্টা পড়তো তো আমার থেকে খুশি মনে হয় আর কেউ হতো না গড় করা হয়েছে একজন মুসলিমের পড়াশোনা কতক্ষণ জানেন 2 থেকে 3 মিনিট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে এরা কি করে পৃথিবীতে নেতৃত্ব পাবে 2 থেকে 3 মিনিট কি পড়বে সে তার মানে শিক্ষার দিক দিয়ে মুসলিমরা পিছিয়ে আছে অনেক পিছিয়ে এখন দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে মুসলিমদের এত ডাক্তার বেরোচ্ছে এত ইঞ্জিনিয়ার বেরোচ্ছে তাহলে এগুলো কল্যাণকর আদৌ কল্যাণকর নয় কেন নয় সেটা আপনার পার্থিব দিক দিয়ে এবং কোরআন হাদিসের লিরিকে আমি বোঝানোর চেষ্টা করব আপনি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ কথায় আছে একটা কথা দেখবেন আমরা বলি শিক্ষায় জাতির কি হ্যাঁ মেরুদণ্ড কথা বলতে হবে আমি অন্যান্য বক্তার মতো নই শুরু করে বলে দিলাম অনেক কথা ঘন্টা কেটে গেল 1 ঘন্টা সময় চলে গেলাম না এটা হচ্ছে একটা শিক্ষার জায়গা আপনাকে পাল্টা জবাব দিতে হবে আপনি নিতে পারছেন কিনা আমি এরকমই বিশ্বাস করি তাহলে শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে মুসলিম জাতির মেরুদণ্ড টিকিয়ে রাখার জন্য ইসলামিক শিক্ষা ওই লেভেলের দরকার যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলিমের উপরে দ্বীনের শিক্ষা গ্রহণ করা অপরিহার্য ফরজ কয়জন নিয়েছেন কয়জন মানুষ এখানে উপস্থিত যারা আমরা আছি কয়জন মানুষ আমরা দ্বীনী শিক্ষাকে ফরজ হিসেবে মেনেছি আর একটা কথা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আজকে ভাই আলোচনা করছিলেন একটা খুব সুন্দর কথা কানে গেল যে মুসলিমরা আজকে সারা দুনিয়াতে লাঞ্ছিত পদদলিত অপমানিত কেন রিজন কি কারণ কি আপনাকে বের করতে হবে না আপনি মুসলিম আমি মুসলিম আমি কেন সারা পৃথিবীতে আমার কমিউনিটি মার খাচ্ছে সারা পৃথিবীতে এরা কেন অপমানিত হচ্ছে সারা পৃথিবীতে এরা কেন লাঞ্ছিত হচ্ছে সারা পৃথিবীর কাছে এদের কোনো মান সম্মান কেন নেই এটা মূল কারণ কি এটা আপনাকে আমাকে বের করতে হবে না এবং বের করে সেই কারণের প্রতিকার কি সেটাও আমাদেরকে করার চেষ্টা করতে হবে তার 1 নম্বর কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 6 নম্বর 2 আয়াত নম্বর 85 আল্লাহ তাআলা বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মা আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন আল্লাহ বলছেন যে তোমরা এই কোরআন কিতাব এবং সুন্নাহ এর কিছু অংশের প্রতি ঈমান নিয়ে আসবে আর কিছু অংশের প্রতি ঈমান আনাকে ছেড়ে দেবে আর এটা আমরা করেছি করিনি
সালাত আদায় করি কিন্তু ইনকামের জায়গাতে গিয়ে মনে হয় যেন ইসলাম এখানে কোনো বিধিবিধান দেয়নি তাই হারাম ইনকামে আমার জীবন উৎসর্গ করে দিয়েছি কিন্তু সালাত আমি ঠিকই আদায় করি মানে সালাতের বিধানটা মেনে নিয়েছি কিন্তু ইনকাম টাকা পয়সা এটা কোথা থেকে পাবো এটা না পাওয়ার কারণে ওই জায়গাটাকে মেনে নিই সম্মানিত উপস্থিতি ভালো করে মনে রাখবেন এই কাজটা যখন আমরা করেছি আবার অর্থ উপার্জন করে প্রচুর অর্থ কিন্তু একটা আমি তো অর্থ উপার্জন করছি দিনের রাস্তায় যাকাত দেব মানে যাকাত দেওয়াকে মানুষ মেনে নিতে পারছে না এইগুলো যখন মানুষ করতে আরম্ভ করেছে কিছু মেনে নিয়েছে আর কিছু মানেনি দিন ইসলামে আল্লাহ তাআলা বলছেন তখনকার কথা বলছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তারা লাঞ্ছিত হবে পদদলিত হবে অপমানিত হবে দুনিয়ায় তাদের শাস্তি হচ্ছে যে দুনিয়াতেই তারা লাঞ্ছিত হবে হচ্ছে বাস্তব ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব কিয়ামতের মাঠে আরো ভয়ানক শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রয়েছে وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ তোমরা যা করছো সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না তা নয় সবকিছু তিনি জানেন এক নাম্বার দুই পবিত্র কোরআন এটা কাদের জন্য এসেছে বলেন তো কাদের জন্য সারা পৃথিবীর মানবমণ্ডলীর জন্য কেননা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলছেন إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا الله بقول إن هذا القرآن إذا شيء قرآن يهدي للتي هي أقوم جار مدة পথ নির্দেশনা দিক নির্দেশনা হেদায়েত এটা চিরপ্রতিষ্ঠিত রয়েছে তাহলে দিক নির্দেশনা মানুষকে নেওয়ার জন্য এখানে যেতে হবে পবিত্র কোরআনের কাছে যেতে হবে তারপরে আরো এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুদান লিন্নাস এটা এসেছে মানবমণ্ডলীর দিক নির্দেশনা হিসেবে পথ নির্দেশিকা হিসেবে আরে মুসলিমরাই তো পথ নির্দেশনা হিসেবে মানে না বাকি মানুষদের কথা তো বাদ দিলাম মুসলিমরাই নিজেদের পথ দিক নির্দেশনা হিসেবে পবিত্র কোরআনকে আজ পর্যন্ত অ্যাকসেপ্টেবল করতে পারেনি মেনে নিতে পারেনি সম্মানিত সুধি এই জায়গাতে এসে আর একটি কথা আপনাকে বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাহা 20 নম্বর সূরা তার 124 থেকে নিয়ে 128 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বাল রাব্বি লিমা হাসালতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বাল কাযালিকা আতাতকা আয়াতুনা ফানশিতাহা ওয়া কাযালিকা ইয়াউমা তুনসা আল্লাহ বলছেন ওমান যে কেউ আরাদা প্রত্যাখ্যান করে দিল অস্বীকার করলো মুখ ফিরিয়ে নিল ইরাজ করলো কি থেকে আন দিকরি আমার স্মরণ থেকে আমার কোরআন থেকে আমার জিক্র বলা হয় দিন ইসলামকে আমার শরিয়াত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল বিমুখ হয়ে গেল ভালো করে মনে রাখবেন ওয়ামান আরাদা আন দিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা তার পার্থিব জীবন হবে খুব সংকটময় মানে এই যে কিছুদিন আগে পেপার পত্রিকায় পড়ছিলেন যে মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার জন্য মারা হচ্ছে পাঞ্জাবি টুপি দাড়ি থাকলে পেটানো হচ্ছে কেন পার্থিব্য জীবন হয়ে যাবে সংকটময় সংকটের মধ্যে মানুষেরা পড়ে যাবে যাচ্ছে না আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা আর কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে ওঠানো হবে চিন্তা করে যারাই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে আছেন এখনো পর্যন্ত কোরআন থেকে গাফিল তাদেরকে বলছি খুব ভালো করে মনে রাখবেন যদি কোরআন থেকে গাফিল হন এই পার্থিব্য জীবন আপনার জীবনে সংকটে সংকট ডেকে নিয়ে আসবে কোথাও প্রশস্ততা আপনি পাবেন না দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাসুরু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে ওঠানো হবে قال رب لما حصلتني اعمى আর সেই দিন আপনি আমি কি করব সেই দিন বলবো قال ربي হে আমাদের রব লিমা কেন কি কারণে হাসারতানি আমাদেরকে একত্রিত করা হয়েছে আহমা বন্ধ করে হাসারতানি আমাকে
আমাকে কি কারণে বন্ধ করে ওঠানো হয়েছে সেই দিন আপনি আমি জিজ্ঞাসা করব যদি পবিত্র কোরআন থেকে দূরে সরে থাকি দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে মুসলিমদের মাঝে 99.9% মুসলিম পবিত্র কোরআন থেকে নিজের জীবনকে নিজের পরিবারকে নিজের সমাজ ব্যবস্থাকে অনেক 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 দূরে সরিয়ে নিয়ে গেছেন মনে রাখবেন তাদের জীবন প্রতিপজীবন সংকটের জায়গায় অবশ্যই এসেছে যদি না এসে থাকে আসবে দ্বিতীয় নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে কিয়ামতের দিন আপনাকে অন্ধ হয়ে উঠতে হবে আর আপনি সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন যে কি কারণে উঠলাম ওয়াকাদ কুনতু বাসীরা দুনিয়াতে দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলাম দেখতে পেতাম চক্ষুওয়ালা ছিলাম ক্বালা আল্লাহর জবাবটা রাখেন খুব ভালো করে মনে রাখবেন আল্লাহর জবাবটা প্রত্যেকটা ব্যক্তিকে বলছি খুব ভালো করে মনে রাখবেন আর খুব মন দিয়ে কথাটাকে আপনি হৃদয়ের মধ্যে কেটে নেবেন আল্লাহ জবাব দিচ্ছেন قال كذلك آتتك آياتنا فنشيتها وكذلك اليوم تنشا আজকেও ইভেন এখন পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর আলোচনা চলছে তারপরেও এক শ্রেণীর বখাটে মানুষ নির্লজ্জ বেহায়া যাদের জীবনে কোনোদিন পরিবর্তন হৃদয়ের মধ্যে আসেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন আজও তারা কোরআন এবং সহি সুন্নাহর শিক্ষা থেকে নিজের মন মস্তিষ্ক হৃদয় ব্রেন চোখ কান সমস্ত বস্তুগুলোকে দূরে সরিয়ে রেখেছে তাদেরকে আল্লাহ বলছেন সেই দিন আল্লাহ বলবেন আতাত কা মানে আরবিতে এক বচন সিঙ্গুলার নাম্বার এক বচনের জন্য কা ব্যবহার হয় দুই বচনের জন্য কুমা বহু বচনের জন্য কুম এই জন্য দেখবেন সালামের আপনার শব্দ ব্যবহার করেন কি আসসালামু আলাইকুম এটা হচ্ছে বহু বচন তো যাই হোক আতাত কা প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ বলবেন যে তোমার কাছে আমাদের আয়াত গেছিল প্রত্যেক ব্যক্তিকে বলবেন জনগোষ্ঠীকে বলবেন না তোমাদের কাছে গেছিল তোমরা মাননি না তোমার কাছে গেছিল আতাতকা আয়াতুনা ফান্নাশিতাহা তুমি উদাসীন ছিলে ভুলেছিলে এই দিকে তুমি ভুরুক্ষেপ করনি আজকে আপনি আমি যেমন ভুরুক্ষেপ করি না সেই দিন আল্লাহ তাআলা বলবেন তুমি ভুরুক্ষেপ করনি আতাতকা আয়াতুনা ফান্নাশিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনশা আল্লাহ বলছে যে আজকে তুমি মন্দ কষ্টে আছো শাস্তি হচ্ছে কি না হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভুলে গেছি চিন্তা করেন তো একবার চিন্তা করেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহ বলা হচ্ছে সেই দিন কোন নাফসের কোন কাজে আসবে না ইয়াউমা ইদিন লিল্লাহ সেই দিনটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন যদি আল্লাহ বলেন ফান্নাশিতা ওয়া কাযালিকা ইয়াউমা তুনশা আজকে আমি তোমাদেরকে ভুলে গেছি কি অবস্থা হবে ভাবেন তো কেন কোরআনের প্রতি এত অনীহা কেন ইসলামের প্রতি এত অনীহা আমি তো বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ভাষা অনুযায়ী আজকালকার মুসলিম তদানীন্তন সময়ে কাফেরদের সমপরিমাণ হ্যাঁ এত বড় কথা বলছেন জি বলছি এটা আমার কথা নয় ভালো করে মনে রাখবেন ইসলামী শিক্ষা থেকে আপনি আপনার সন্তানকে দূরে সরিয়ে রেখেছেন কেন ইসলাম শিখে একজন সন্তানকে ডাক্তার তৈরি করা যায় না ইসলামী শিক্ষা আদব কায়দা দেওয়ার পরে একজন সন্তানকে ইঞ্জিনিয়ার তৈরি করা যায় না ইসলাম শেখানোর পরে একজন সন্তানকে ব্যারিস্টার তৈরি করা যায় না কেন আপনি ইসলামকে এত ছোট নজরে দেখলেন দেখুন বিজয় আজকালকার মানুষ মনে করছে যে মুসলিমদের ঘর থেকে এত 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 ডাক্তার তৈরি হচ্ছে মুসলিমদের বিজয় কই বিজয় কোথায় বিজয় দেখান তো দেখি মুসলিমদের বিজয় ডাক্তার তৈরি হয়েছে ও ডাক্তারখানার ভেতরে মানুষ জনগণকে সতর্ক করছে নিজে বিড়ি টানছে সিগারেট খাচ্ছে এক অর্থ সলাত আদায় করে না মানুষকে পেশেন্টকে ভেবেছে এটা আমার খরিদ্দার যত পারছে লুটে পুটে নিচ্ছে কিসের মুসলিম সে তাহলে আদৌ মুসলিম তো বহু দূরের কথা মানুষই নয় কেন এটা আমি পরে আসছি আপনাকে যে কথা আমি বলতে চাচ্ছিলাম যে কোরআন এবং সুন্না এর বইয়ের মতো জায়গায় গিয়ে আপনি আমি যদি মনে করি বিজয় আসবে আজকে কেন কিয়ামত পর্যন্ত আপনি বেঁচে থাকলেও বিজয় কোনোদিন মুসলিমদের নিয়ে আসতে পারবেন না তার অন্যতম দলিল আপনাদেরকে জানা আপনাদের জানাই আছে অজানা কথা আমি বলতে আসিনি জানা কথা আর একবার সজাগ করিয়ে দেওয়ার জন্যই মূলত বলা সম্মানিত উপস্থিতি আপনার সন্তান অঙ্ক জানে না আপনার সন্তান ইংরেজি জানে না আপনার সন্তান
আরো অন্যান্য সাহিত্য পড়ছে ভালো কথা আমি কোনটা আপত্তিকর শিক্ষা বলছি না কিন্তু ইসলাম কেন তার মাঝে নেই কেন নেই মক্কার পটভূমিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হচ্ছে তখন বেশ কিছু মুশরিকরা কোরআন কি করত লুকায়িত অবস্থায় শ্রবণ করত ওইটা দিয়ে কাটা বোতলটা মায়েরা এদিকে যাচ্ছেন কেউ দিতে যাবেন না ওটা পুরোপুরি বন্ধ করে দেন তাদের জন্য কোনো সুযোগ না থাকে তো মক্কার পটভূমিতে তখন তারা কি করলো মুশরিকরা কোরআন শ্রবণ করতে আসলো মানে শুনতে আসলো ভালো করে মনে রাখবেন আমি এভাবেই বলি শুনতে এসে তারা কি করলো তারা আরবি ভাষা কোরআন শুনে সঠিক জিনিসটাকে বুঝতে পারলো এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে এসেছেন সেটা গ্রহণ করতে আরম্ভ করলো মুশরিক তারপর যারা নেতা তারা দেখলো এটা ভয়ঙ্কর বিষয় কি করা যায় তারা যে কাজটা করেছিলেন তাদেরকে শুনতে যেতে নিষেধ করলেন যে কোরআন তোমরা শুনিও না তাহলে তোমরা কি করবে কোরআনের প্রতি ঘৃণা করো বিদ্বেষ প্রদর্শন করো তাহলে তোমরা বিজয় লাভ করবে এবার আপনাদের কাছে আমার কোশ্চেন যে কোরআনের পক্ষে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ছিলেন আর যারা মুশরিক কোরআনকে ঘৃণা করত কারা সেই দিন মক্কা বিজয় লাভ করেছিল যারা কোরআনের বিপক্ষে ছিল না যারা কোরআনের পক্ষে ছিল কারা বলেন কথা বলেন কারা যারা কোরআনের পক্ষে ছিল তারা বিজয় লাভ করেছিল যে কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তুলে ধরেছেন ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তারা বলেছিল মক্কার কাফেররা কি লা তাসমাউ খবরদার তোমরা কোরআন শ্রবণ করিও না ওয়ালগাউ এর প্রতি বিদ্বেষ প্রদর্শন করো লাআল্লাকুম তাগলিবুন তাহলে তোমরা বিজয় লাভ করবে আমরা দেখতে পাচ্ছি মক্কায় যারা কোরআনের পক্ষে ছিল কোরআনের সঙ্গে মহাব্বত যাদের বেড়ে গেছিল কোরআনের প্রতি ভালোবাসা যাদের ছিল তারাই বিজয় লাভ করেছিল বিদ্বেষ প্রদর্শন করে তারা ধুলোয় ধুলির সাথে ছিল বিজয় তাদের আসেনি আজকে দুর্ভাগ্যজনক হলেও সত্য আপনি মুসলিম হওয়ার পরে আপনার সন্তানের ব্রেনের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছেন যে কোরআন টোরআন পড়ে বেশি লাভ নেই তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো বা কোরআন বয়সকালে কোনো সময় একসঙ্গে পড়লেই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি মুসলিম কোরআন যে হক রাখে সেটাকে নষ্ট করেছেন এই জন্য আমি বলি যে আপনি ওই কাফিরদের চেয়েও খারাপ মুনাফিক আপনি কোরআনই পারে মুসলিমের মধ্যে মুসলিমদেরকে বিজয় গান স্লোগান কোরআনই নিয়ে আসতে পারে যেটা আমি একটু আগে আপনাকে বললাম যে ওয়াই ইউবাশশিরুল মুমিনিন এটা মুমিনদের জন্য বিজয় এটা মুমিনদের জন্য সুসংবাদ ওবাশশিরুল মুমিনিন কিন্তু আপনি আমি গ্রহণ করতে পারিনি আপনার ছেলে ক্লাস 8-9-12 পর্যন্ত পড়ে এতগুলো বই পড়ে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান আরো অন্যান্য আনুষঙ্গিক বিষয় পড়াশোনা করে কোনো সমস্যা হয় না আর কোরআন পড়তে গেলে সমস্যা কোন ক্যাটাগরির আপনি মুসলিম তুই ভাববে সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা কোন দিকে বিজয় খুঁজছি যেদিকে বিজয় আমরা খুঁজছি সেদিকে কোশ্চিন কালেও বিজয় আসবে না সুতরাং মা বোনদেরকেও বলছি আপনার সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন ইনশাআল্লাহ তাআলা আজিজ মুসলিমদের বিজয় ফিরে আসবে কোরআনের নলেজ দেওয়ার পর আপনি তাকে ডাক্তার তৈরি করেন ইঞ্জিনিয়ার তৈরি করেন ব্যারিস্টার তৈরি করেন আরও যত রকমের অফিসার আজ আপনি তৈরি করেন সমস্যা নেই যদি করতে পারেন একটা লাভ আছে লাভটা কি জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইউনুস এর 57 এবং 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন খুব সুস্পষ্ট ভাষায় বলেছেন এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানব পৃথিবীর মানব মণ্ডলীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইদাতুম মির রাব্বিকুম ওয়া সিফাউন লিমা ফি সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতি ওয়া মিন যালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এক আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ এইদিকে ভালো করে মনে রাখবেন মানব মণ্ডলী মণ্ডলীকে বলছেন কাদ অবশ্যই এসেছে জাআতুকুম তোমাদের নিকটে মাউইদাতুম একটা মহা উপদেশ ওয়াজ ওয়াজ থেকে এসেছে মাউইদা ওয়াজ মানে উপদেশ
ওয়াজ মানে সুর নয়, ভালো করে মনে রাখবেন। ওয়াজ করা মানে যেমন আরে কি ওয়াজ করলো, গলার কি সুন্দর সুর। তো সুর শব্দের অর্থ আলাদা আরবিতে, আর ওয়াজ যদি বলেন ওয়াজ মানে হচ্ছে উপদেশ দেওয়া। আমি ভাইয়ের কাছে গেলাম, গিয়ে যদি বলি ভাই একটা বড় সমস্যা, কি সমস্যা জানেন? সমস্যাটা হচ্ছে যে আমি দিন ইসলাম থেকে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, তো আমাকে একটু উপদেশ দেন। তো ভাই কি বলবেন? ভাই একটুখানি ধৈর্য ধরেন, আমার কথাটা শ্রবণ করে যান। আপনি গতকাল আপনি আগামীকালকে থেকে বাড়িতে ঢুকে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন। রাস্তায় আমাকে এভাবে উপদেশ দিচ্ছে, ভাই আমি কি বলবো? হে পাগল নাকি গো? আর আপনার কাছে উপদেশ চাইলাম, সুর নয়। তো এখানে বক্তারা সুর করে টাকা নিয়ে যায়, উপদেশ দেয় না, কি বলে নিজে যারা। আর আমরা মনে করি আপনাকে কিছু শিক্ষা দিয়ে যাবে, ক্যাটাগরিটা ভিন্ন। এই জন্য সুর মা বোনরাও খুব পাগল সুরের, মনে করেন যে সুর মানে বিশাল ব্যাপার, সুর নয়, শিক্ষাটা মূল বিষয়। কেননা শিক্ষাবিহীন আপনি তৈরি হতে পারবেন না। যাই হোক, যে কথাটা বলছিলাম, আল্লাহ বলছেন মহা উপদেশ এসেছে তোমাদের রবের নিকট থেকে। মাওয়াইদা তুমির রব্বিকুম ওয়া সিফাউল লিমা ফিস সুদুর, অন্তরের যে ব্যাধি এই ব্যাধিকে সারিয়ে তোলার ঔষধ হচ্ছে পবিত্র কোরআন। আপনি আপনার সন্তানকে ডাক্তার তৈরি করেছেন, করলে কি হবে? ওর হৃদয়টাতে তো খালি লোভ লালসা কাজ করছে যে কি করে টাকা উপার্জন করা যায়। তো হৃদয়ের রোগ কখন সারিয়ে তুলবেন? প্রথমে সারিয়ে তুলতে হতো কি দিয়ে? পবিত্র কোরআন এবং সুন্নাহ দিয়ে। তারপরে ডাক্তার তৈরি করলে হৃদয়ে রোগ থাকতো না, ও রোগীকে রোগী ভাবতো, আর ভাবার ব্যাপারে পরে তার শিফার ব্যবস্থা করতো, অর্থাৎ আরোগ্যের ব্যবস্থা করতো। এখন সে কি করে? ডাক্তার হয়েছে, সরকারি হসপিটালে টাকা পাই, আবার চেম্বার খুলে 500,000 টাকা ফিজ নিচ্ছে। একজন দরিদ্র মানুষ তাকেও দিতে হচ্ছে। তাহলে এই জায়গাটা রোগাক্রান্ত হয়েছে, সেটাকে সারিয়ে তোলার জায়গাই হচ্ছে ইসলামিক শিক্ষা। আর শুধু জেনারেল শিক্ষা যদি আপনি ফেলে দেন, এই রোগ বৃদ্ধি করবে। একজন ছেলের মেন্টালিটির মধ্যে আপনি ঢুকিয়ে দিলেন যে তোমাকে মাস্টার হতে হবে। মাস্টার কেন হতে হবে? এই জন্য যে তুমি মাসের মাস বেতন পাবে। এই জন্য আজকালকার শিক্ষকরা ছাত্র তৈরি করে না, পারেও না তৈরি করতে, কারণ তাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে যে আমাকে মাসের মাস বেতন নিতে হবে। ডাক্তার তৈরি হতে হবে কেন? প্রচুর টাকা ইনকাম করার জন্য। আর আজকালকার বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বহরমপুরের বুকে, কলকাতার বুকে ডাক্তাররা প্রচুর জায়গা জমি কিনেই চলেছে, ফ্ল্যাট বাড়ি কিনেই চলেছে, এত টাকা পয়সা পাচ্ছে কোথা থেকে? তাহলে ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে প্রচুর টাকা উপার্জন করতে হবে, এই জন্য ডাক্তার হতে হবে। সিফাউল লিমা ফি সুদুর, অন্তরের রোগ যদি সারিয়ে তুলতে হয়, পবিত্র কোরআনের জ্ঞান এবং সুন্নার জ্ঞান এবং ইসলামিক জ্ঞান তার জন্য আবশ্যিক, মাস্ট। হ্যাঁ, আপনি আপনার ছেলে মেয়েকে এই সায়েন্স শিক্ষা দিয়ে মনে করছেন আমি ভালো তৈরি করেছি, ওরা আর বাপ মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? সিফাউল লিমা ফি সুদুর, অন্তরটা রোগাক্রান্ত হয়ে গেছে। একজন ছেলে স্কুলে পড়াশোনা করছে, পড়াশোনা করার পরে ওকে বাপ মা পাঠিয়েছে পড়তে, আর দিন রাত ও আর একটা মহিলার মেয়ের পিছনে পিছনে ঘুরে বেড়ে, গার্লফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে স্কুলে। কেন? সিফাউল লিমা ফি সুদুর, অন্তরটা রোগাক্রান্ত হয়েছে। একজন মেয়ে স্কুলে গিয়ে বয়ফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে, ও পড়াশোনা করতে যায়নি। কেন? সিফাউল, এই এই জায়গাটা রোগাক্রান্ত হয়েছে। সম্মানিত শ্রুতি, সুতরাং আপনি যদি মনে করেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় শুধু এই শিক্ষাটা আমার ছোট সন্তানের জন্য যথেষ্ট, মনে রাখবেন আপনার সন্তান আর সন্তান থাকবে না, শয়তান তৈরি হবে। কি বললাম? সন্তান থাকবে না, শয়তান তৈরি হবে। না হলে যত অফিসার মাস্টার ডাক্তার এই ক্যাটাগরির লোকেদের মা বাপ বৃদ্ধাশ্রমে বেশি, এদের মা বাপেরা বেশি। আমার নিজের সার্ভে থেকে আমি বলছি, কেন জানে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত বলে ক্ষান্ত হননি। আজকে সমাজে যে অন্যায় অপকর্মগুলো চলছে, এগুলো সব একটাই জায়গা রোগাক্রান্ত হওয়ার কারণ, সেটা হচ্ছে হৃদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা জেনে রাখো ইন্না ফিল জাসাদি মুদগা, নিশ্চয় তোমাদের শরীরের মধ্যে একটা মাংসপিণ্ড রয়েছে। মা বোনদেরকে বলছি ভালো করে মনে রাখবেন, আপনার শরীরের মধ্যে
হয়ে মাংস পিণ্ড রয়েছে আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু আর সেটা যদি সোজা থাকে পুরো বডি সোজা চলবে ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর সেটা যদি রোগাক্রান্ত হয় বক্র হয় পুরো বডিটা বাঁকা চলবে সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব জেনে রাখো সেটা হচ্ছে তোমাদের হৃদয় হৃদয় সম্মানিত উপস্থিতি হৃদয় বক্র হওয়ার কারণে মা বোনরা পর্দা করতে চায় না হৃদয় বক্র হওয়ার কারণে আজকে মুসলিম সমাজে আল্লাহ রাসূলের আদেশ হওয়ার পরে দাড়ি চাচা বেশি তাকলুর নিচে প্যান্ট পরা বেশি কেন হৃদয়টা বক্রান বক্র হয়ে গেছে বাঁকা হয়ে গেছে এই জন্য আজকে মসজিদের মধ্যে সালাতে মানে মুসল্লির সংখ্যা কমে গেছে কেন এই হৃদয়টা হয়ে গেছে বক্র আপনি ভাববেন না যে আপনার হৃদয়টাকে সারিয়ে তুলতে হবে আল্লাহ তাআলা এই জায়গায় নিয়ে এসেছেন সিফাউল লিমা ফি সুদুর শুধু তাই নয় ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুমিনদের জন্য এটাই হচ্ছে দিক নির্দেশনা আপনি যদি মুমিন হন তাহলেই মুক্তি রয়েছে মুমিন ব্যক্তি ছাড়া অন্য কারোর জীবনে মুক্তি নেই এই কথা আল্লাহ সুবহান তাআলা বলছেন সূরাতুল মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 1 আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন কদ শব্দটা আরবিতে আরবি ব্যাকরণ অনুযায়ী কাদ ব্যবহার হয় নিশ্চয়তা বোঝানোর জন্য আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আফলাহাল মুমিনুন মুমিনরাই সফল কাম দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতেও সফল কাম আখেরাতেও সফল কাম তাহলে সেই মুমিনদের জন্য কোরআন এবং সুন্নাহ হচ্ছে দিক নির্দেশনা হুদা ওয়া রাহমা এবং এটা হচ্ছে দয়া কেমন দয়া যে দয়ার বদৌলতে তারা কোথায় যাবে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দয়া করে দিয়েছেন গো দয়া করে দিয়েছেন এর হক আপনি আদায় করতে পারলেন না সন্তান সন্ততিকে শুধু ইংলিশ আর ইংলিশে কোরআন পড়ান না সমস্যা কোথায় কোরআন পড়ান ইংলিশে পড়ান যদি এত ইংলিশ ভাষা আপনার প্রিয় হয় আরবি ভাষা আপনার আমার কাছে প্রিয় নয় আর একটা কথা মাথায় রাখবেন অনেক মানুষ মনে করে কোরআন বোঝা অত সহজ নয় খুব সহজ আপনাকে যিনি সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা স্বয়ং চার জায়গাতে বলেছেন সূরা কামারে 17, 22, 32 এবং 39 চারটি জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকি কোরআনকে সহজ করে অবতীর্ণ করেছে উপদেশের জন্য কেউ তোমরা রয়েছো উপদেশ গ্রহণকারী যে উপদেশ গ্রহণ করবে কত কত সুন্দর কথা কিন্তু না আমরা সেই দয়া আমাদের জীবনে নিয়ে আসতে পারি হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন তারপরের বাক্যটা খুবই ভয়ানক বল মুসাসামকে বলছে আপনি বলে দিন বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতি আল্লাহর পক্ষ থেকে এটা ফাযল অনুগ্রহ এবং এটা দয়া কি কি অনুগ্রহ কি দয়া অনুগ্রহ করে আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়েছেন দয়া করে আমাদেরকে সেই কোরআন মাজিদ অনুযায়ী জান্নাত দেবে কাদলিল্লাহি ওয়া রাহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন আর তাদেরকে বলে দিন তারা যে সম্পদ জমা করছে পৃথিবীতে তার চেয়ে কোরআন মাজিদ জমা করাটা হচ্ছে শ্রেষ্ঠ আপনাদের এখানে 50,000 টাকা জমা মানে নেই সম্পদ নেই 50,000 টাকা এরকম কোনো ব্যক্তি আমরা উপস্থিত আছি থাকলেও খুব কম 50,000 টাকা নেই এমন ব্যক্তি যদি উপস্থিত থাকে তা খুবই কম আল্লাহ বলেছেন সম্পদ যিনি দিতে পারেন যিনি কেড়ে নিতে পারেন তিনি বলেছেন তার কথাটাকে আপনি মূল্যায়ন করেন তো হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন এখানে যারা উপস্থিত আছেন বেশি ধরছি না 30টা পবিত্র কোরআনের 6,232টা মতো আয়াত রয়েছে তার থেকে 30,000 বাদ দিলাম সব বাদ দিয়ে দিলাম মাত্র 30টা আয়াত অর্থ সহ খুব সুন্দরভাবে আয়ত্ত করেছেন এমন জন মানে মানুষ কয়জন রয়েছেন হাত তোলেন তো আমি দেখতে চাই হাত তোলেন কয়জন মানুষ রয়েছে যে 30টা আয়াত অনুবাদ সহ অর্থ সহ মুখস্থ আছে একটা কে আপনাকে বিজয় দেবে কোন শিক্ষায় নিজের জীবনকে আত্মবিনিয়োগ করেছেন লজ্জা করে না বেহায়া অপদার্থ নির্লজ্জের মতো আল্লাহর জমিনে বসবাস করছেন আল্লাহর দেওয়া রুজি ভক্ষণ করছেন আল্লাহর দেওয়া সম্পদ নিয়ে আপনি আরাম আয়েশের জিন্দেগি উদযাপন করছেন অথচ আল্লাহ বলছেন হুয়া খাইরুম মিম্মা ইয়াজমাউন তোমরা যে সম্পদ জমা করেছো তার যে এই সম্পদ জমা করাটা হচ্ছে শ্রেয় শ্রেষ্ঠ কই আপনার জীবনে কবে করবেন আপনি সম্মানিত উপস্থিতি সুতরাং সেই কোরআন মাজিদ সম্পর্কে আল্লাহ বলছেন
আরো অত্যাধিক কথা যে কাফেররা সেদিন বলেছিল যে তোমরা এটা শুনিও না আজও এক শ্রেণীর মানুষ রয়েছে আহলে হাদিসের প্রোগ্রাম গো শোনা যাবে না তো আহলে হাদিসরা কি বলে বলেছে আহলে হাদিসরা এই দেখো আমরা আহলে হাদিসের কথা বলছি চলে এসো আহলে হাদিসের দিকে বলেছে একটাই দাবি আহলে হাদিসের সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে তোমরা এসো কেন আহলে হাদিসের নাম নিয়ে এত গা জ্বালা মানুষের কিসের এত গা মানে গা তাদের জ্বালা করছে কিসের জন্য আমার ব্রেনে আসে না আমরা যদি নিজস্ব কোনো মতবাদ নিয়ে সেগুলো প্রতিষ্ঠা করতাম তাহলে গায়ে জ্বালা জ্বালা বাঁধলে ঠিক ছিল বরং প্রত্যেকটা ব্যক্তি এটা প্রমাণ এবং এটা সত্য নিজেদের মতবাদ নিয়ে খুশি রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানূ সিয়াউন লাসা আলাইহিম মিম্মা লাযী ফারিহুন প্রত্যেকটা গোত্র নিজ নিজ মতবাদ দিয়ে তারা আনন্দিত আমরা বলছি যে না মতবাদ নয় কোরআন এবং সহি সুন্নাহর সুচিত্র ছায়া তলে এসো আমরা অপরাধী আমরা অন্যায়কারী সম্মানিত উপস্থিত যে কথা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম তুমি শিক্ষা অর্জন করো আলামা ইয়ালিমু ইলমুন মানে জ্ঞান আর আলামা ইয়ালিমু মানে জ্ঞান অন্বেষণ করো তা আল্লাহ বলছেন ফাআলাম অতঃপর তুমি জ্ঞান অর্জন করো কি জ্ঞান অর্জন করবেন আন্নাহু এই বিষয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সত্য বার হাত এক ও অদ্বিতীয় মাবুদ ইলাহ আজকে দুর্ভাগ্যজনক হলো সত্য অনেকে ইংলিশ লিটারেচার নিয়ে মাস্টার্স কমপ্লিট করার পরে শেক্সপিয়ারের গল্প কার্ল মার্কসের ঘটনা ইত্যাদি পড়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গেছে ভুলে গেছে এই আয়াতকে কোটেট করে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি একটা বাব রচনা করেছেন সেখানে অনেক অসংখ্য হাদিস নিয়ে এসেছেন তার মাঝে একটা অধ্যায় রচনা করেছেন অধ্যায়ের নাম দিচ্ছে বাবুল বাবুল ইলমি কাবলুল কাউলি ওয়াল আমাল আজকাল ভালো করে বলছি ভালো করে বলে যাচ্ছি আর খুব মনে রাখবেন এই কথাটা যে ধর্ম আজ মুসলিমদের কাছে মুসলিমরাই কোণঠাসা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবের মধ্যেই বলছেন একটা যে দেখেন কোনো কথা কাউকে বলা এবং নিজের জীবনে কোনো আমল করার পূর্বে জ্ঞান চর্চা করতে হবে শিক্ষা নিতে হবে আপনি চায়ের দোকানে বসে ধর্মকে বিক্রয় করেছেন কোনো ইলম নেই ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি চায়ের দোকানে যারা ধর্মের আলোচনা করে ধর্মের আরবিটা কি তারা বলতে পারবে না তাহলে কোণঠাসা ধর্মকে কে করেছে মানুষ করেছে কোনো নলেজ নেই বড় বড় ফতোয়া নিয়ে চায়ের দোকানে মুসলিম সাহিদের বিবেচনা করছে মানুষ গিয়ে কি করে মারামারি করে যেগুলো নিয়ে তার নলেজ নেই সেগুলো নিয়ে সে মারামারি করে জ্ঞান চর্চা করতে চায় না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ভাষায় বলেছেন খুব মন দিয়ে শোনেন আপনি চোখ দিয়ে দেখছেন কান দিয়ে শুনছেন আর হৃদয় দিয়ে উপলব্ধি করছেন এরপরে যদি আপনি সত্য না পান আর আপনার জ্ঞান নেই আপনি চোখ দিয়ে দেখেননি কান দিয়ে শুনেননি হৃদয় দিয়ে উপলব্ধি করেননি যে বিষয়টা আপনি জানেন না সেই বিষয়টা নিয়ে আপনি মারামারি করছেন আর আল্লাহ বলছেন ওয়ালা তাকফুমা লাইসালা কাবিহি ইলম সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 36 ওয়ালা তাকফুমা লাইসালা কাবিহি ইলম যে বিষয়ে তোমার ইলম নেই ওই বিষয়ে তুমি পশ্চাতে পড়ো ওই বিষয়ের পিছনে পড়ে যাবে না চর্চা করো না আজকে বলছে আর আলেমরা এত মতবিরোধ করছে কোনটা মানি আজকে বলেন তো আপনার সুবিধাটাকেই আপনি আলেমদের মতবিরোধ দেখেছেন আপনার যেটা সুবিধা নয় সেটা আলেমের মতবিরোধ দেখেছেন হানাফি শাফি মালিকি হাম্বেলি আহলুল হাদিস এসহ অজস্র অসংখ্য আলেমে দিন বলছেন যে দাড়ি রাখা আবশ্যিক কেন মুসলিমরা রাখছে না দোয়া নিয়ে শুধু মারামারি দোয়া হাত তুলে কোথায় করবেন না করবে এই নিয়ে ঝামেলা এ নিয়ে আলেমদের মতভেদ মতবিরোধ আপনি খুঁজে বেড়াচ্ছেন আপনার মুখে যে দাড়ি নেই এইখানে কোন আলেম মতবিরোধ করেছে কেউ বলেছে যে দাড়ি রাখতে হবে না আর আরেক শ্রেণীর আলেম বলছে দাড়ি রাখতে হবে এরকম মতবিরোধ কেউ শুনেছেন আমি শুনিনি পাইওনি তাহলে এই এটাকে আপনি গ্রহণ করবেন না সুবিধাবাদ জিন্দাবাদ এটা আপনার সুবিধার মধ্যে আসছে না সেইখানে আপনি খুঁজে বেড়াচ্ছেন সুন্নাহ ফলো করছেন না সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যে বিষয়ে তোমার নলেজ নেই ওর পিছনে তুমি পড়ো না আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ খুব সুন্দর কথা বলেছেন যে আগে ইলম চর্চা করে তারপরে কথা বলবে বলে আমাল কোনটা তুমি কৃতকর্মে বাস্তবায়ন করবে তারপরে তোমাকে
নলেজ নিয়ে আসতে হবে এই ধরনের আপনাদের এখানে এখন বিদ্যুতের মাধ্যম দিয়ে যে লাইট হচ্ছে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ কেটে গেল তা আমার বিদ্যুৎ সম্পর্কে কোনো নলেজ নেই আমি গিয়ে দেখা যাচ্ছে এখানে এই লাইটের গোড়ায় ফল আর আমি মেইন জায়গায় গিয়ে তার কেটে আমি জয়েন দিতে লাগলাম শর্ট খাওয়ার আশঙ্কা থাকবে না থাকবে না থাকবে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই থাকবে তো বিষয় হচ্ছে যে 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 বিষয়ে পারদর্শী সেই বিষয়ের কাছে আমরা আজ পর্যন্ত গেলাম না আলেমের কাছে আমরা দ্বীনের সমাধানের জন্য যাইনি আল্লাহ যদি যে বিষয় সমাধান দিয়েছেন فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر سورة النحل سورة نمبر 16 آيات نمبر 43 এবং 44 বরং আপনি মুক্তি সেজে গেলেন আরে চলো এসব চলবে একজন ব্যক্তি কিছুদিন আগে বলছে মুসলমানের খানা তো চলবে ও নিজে নিজে বলছে আরে মুসলমান